মর্নিং ফ্রেশ সোমালি দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলে একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম সকালবেলার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলাটা আমাদের আমার কেমন কাটে। মানে এরকমই বিধ্বস্ত অবস্থা থাকে সকালবেলা, তো ঘর দেখলে ঘর ঠর মোটামুটি পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এখন আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে এসে মানে এই টাইমটুকু আমার এতটাই তাড়া থাকে বুঝি বলি, কারণ কারণ জলের ধরার ব্যাপারটা থাকে যে টাইমের জলটা একটা নির্দিষ্ট সময় তো চলে যায়, তা সেই কারণের জন্যই এত তাড়াহুড়ো। তো চলো আর এখন কথা বলবো না, এখন চটপট স্নানটা করে পুজোটা দিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর বেল বাটনটাও চাপতে ভুলবে না। তো কন্টিনিউ করছি, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বেডশিটটা যখন চেঞ্জ করেই নিয়েছি, এটা একবারে কাচতে দিয়ে দিই, বাইরে কিন্তু খুব সুন্দর রোদ ঝলমল করছে একদম। অ্যামাজন থেকেও একটা জিনিস এসছে, সেটা পরে দেখাচ্ছি, পরে শেয়ার করছি, এখন তাড়াহুড়ো, তো এখন একটা করে নিই, তারপরে পরে শেয়ার করছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন গোপালজিকে তুলে নিয়েছি, গোপালজি এখন বসছে, আর তার জন্য স্নানের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে, তার ড্রেসপত্র জল সব রেডি করছি। এটা প্রতিদিনেরই কাজ সকালবেলা, এটার জন্যই যত তাড়াহুড়ো, এটা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেছে আমার। এখন আজকে সকালে স্নান টান পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে সকালে হবে ছাতু মুড়ির ব্রেকফাস্টে। আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা উঠে, কিছুটা ডাল দিয়ে মানে ডাল তৈরি হবে, আর এটা দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া হবে। কারণ হচ্ছে বললামই যে সেদিনকে যে বাজার এ সপ্তাহে ঠিকঠাক মতো হয়নি, যে কারণে আমরা এখন ডিমের উপর বেঁচে আছি, রোজই ডিম 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 হচ্ছে, তো সেই জন্যই ডিমের কিছু ভ্যারাইটি রোজই কিছু না কিছু অ্যাপ্লাই হচ্ছে। মাঝে মাঝে আমাদের এরকম হয় আর কি, যখন ঠিকঠাক বাজার হয় না তখন আমাদের এরকমভাবেই চলে, হয়তো দেখা যাবে রোজই প্রায় ডিম। ডিমটা থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, কাউরই অসুবিধা নেই, ছেলেদেরও অসুবিধা নেই, আমাদেরও অসুবিধা নেই, ওই জন্য ডিমের উপর বেঁচে আছি এই সপ্তাহটা। শুধু দেখবে আমাদের ডিম ডিম বিভিন্নভাবে ডিম রান্নাই চলছে, কারণ সপ্তাহে এবার মানে আমাদের একদিনই বাজার হয় সোমবার দিন, সেই দিন বাজার পুরো মানে একদম ঠিকঠাকভাবে করা হয়নি আর কি, মাছ টাছ বেশি করে নিয়ে আসা হয় সেটা আনা হয়নি, আর যেদিনই এরকম সমস্যা হয় তখন আমাদের এরকম নিরামিষ না হলে ডিম এর উপরই টিকে থাকতে হয়, কারণ বাজারে যাওয়ার সময় আমাদের কাউর নেই, আর ওর সপ্তাহে একদিনই বাজার করার এমনই ডিউটি থাকে যে ও আর যে বাজার করতে যাবে সেই সময়টাও হয় না। যাই হোক আজকে এই রান্নাবান্না হবে, তো সঙ্গে থাকো দেখতে থাকো। সকালবেলা উঠে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে বেটে নিয়েছি, দেখো বেটে নেওয়ার পর সেটার মধ্যে আমি দুটো ডিম অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কাও অ্যাড করা যায়, আমি তার সেটা আজকে করব না, আজকে আমি কালো জিরা অ্যাড করব। করে এই ডালটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু, লঙ্কা গুঁড়ো খেলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, যেহেতু আমি বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর একটুক্ষণ একটা রেখে দেবো, তারপরে কড়াইতে তেল দিয়ে দেখো এগুলোকে বড়ার মতো করে ভেজে নেবো, আর এটার টেস্টটা খেতে পুরো ডিমের বড়ার মতো খেতে লাগে, মানে মাছের ডিমের বড়ার মতো ফ্লেভারটা আসে। তো এইগুলো যখন এরমভাবে ভাজতে হয় তখন কি হয় জানো, এক পিঠ ভাজার পর না কড়াই দিয়ে মানে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে না ওর উপরে একটু তেল ছড়িয়ে দিতে হয়, তাহলে কি হয় যখন আমি উল্টাবো ওই পিঠটা কড়াইয়ের, অনেক সময় দেখবি কড়াইয়ের গায়ে লেগে যায় না, সেটা আর লাগবে না। তো এটা একটা পদ্ধতি, এরকম বড়া বা অন্য কোনো তেলে ভাজা ভাজবার সময় এরকম করলে কড়াইতে লেগে যায় না। আর এদিকে দেখো আমি আলু ভেজে নিয়েছি এবং তার মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর এরপর আমি মশলার মধ্যে দিয়েছি জিরে হলুদ লঙ্কা আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর একটু টমেটোমো অ্যাড করেছি, ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে জল অ্যাড করে দেবো, ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। ব্যাস নামার আগে একটু গরম মশলা রেডি, বড়ার ঝোল। আর এদিকে একটু শালগম বসিয়েছিলাম, শালগমটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা সব কমপ্লিট হয়ে গেছে, যা পড়ে গেল কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি উপরে, আবার ঠান্ডা ঠান্ডায় কেঁপে কেঁপে ঠান্ডায় কেঁপে 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 কাঁপুনিতে ধরে গেছে। ও আচ্ছা এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, চলো আজকে কী কী এসছে, কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আর কি, সেই কয়েকটা জিনিস এসছে, এদিকে দেখি এদিকে বসি, এবার ঠিক আছে। এই যে কয়েকটা জিনিস এসছে, কী কী এসছে চলো দেখাই, আমারই কাজের কয়েকটা জিনিস। এই যে এটা একটা এসছে,
এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ফেস প্যাক, একটা ফেস প্যাক এসছে, এটা ওই তোমার হোয়াইটেনিং ট্যান রিমুভাল আর একটা ডিপ পিগমেন্টেশন রিমুভের জন্য এই এটা এই প্যাকটা আর কি। আর একটা নিয়ে এসছে স্ক্রাব, আর এটা আছে পাপাইয়া, এটাও ট্যান রিমুভাল। আর এমনি আর যা যা যাবতীয় আছে সেটা মেনলি বিশেষত এটা ট্যান রিমুভের জন্য খুব হেল্পফুল এই একটা, এগুলো সবই আমার কাজের জিনিস। আর এই একটা ব্যানানা পাউডার যেটা মেকআপের জন্য দরকার হয়, একটা ব্যানানা পাউডার। আর এটা আমার এটা হচ্ছে বডি লোশন, মানে বডি লোশন তো, হ্যাঁ বডি লোশন, এটা বডি লোশন। আমার এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুব ভালো লাগে ইউজ করতে, আর খুব তোমরা আমার আগেও দেখেছো আমার এই পছন্দ পছন্দের ব্র্যান্ড এটা একটা, ওই জন্য আমি ম্যাক্সিমাম জিনিসই আমার এই ব্র্যান্ডেরই থাকে। আর একটা অনেকটাই হার্বাল, লেখা তো আছে 100% হার্বাল, কিন্তু আমি বলবো মানে অনেকটাই। তো যাই হোক, এই জিনিসগুলো এসছে, এগুলো ছোট্ট করে একটু তোমাদের শেয়ার করলাম, খুলে খুলিনি এখন প্যাক, সবই এসছে। আর আমার বাড়িতে তো জানো যে অনলাইনে কোনো জিনিস আনলে খোলার জন্য আমার রোগ একদম কাঁচি হাতে রেডি হয়ে বসে থাকে, সে যে আর কিছু অফারও ছিল অনলাইনে, অফার সুযোগ বুঝে না কিনলে ঠকা, আর সুযোগ বুঝে কিনলে জেতা, এটা হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই কেনাকাটা হয়েছে একটুখানি। আর এখন সব স্নানে ঢুকেছে, আবার খাওয়া দাওয়া হবে, তারপর খাওয়া দাওয়া করে আবার পরে চলে আসবো তোমাদের সাথে কথা বলতে। কেমন আজকে রান্নাতে ওই যে বড়ার ঝোল, শালগম ভাজা, ধনে পাতা দিয়ে দিয়েছিলাম একটু, আর ডাল, সিম্পল রান্না। হ্যালো বন্ধুরা, সকালের পর আর কোনো পাত্তা নেই, কারণ সকাল থেকে অনেক কাজ অনেক কাজ অনেক কাজ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি, আর আসার সময় পাইনি, সেই কারণেই এখন রাত্রিবেলা এসেছি। রাত্রিবেলা এসেছি একটু গল্প করি তোমাদের সাথে, কেননা অনেক রাত সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম আমিও ঘুমোতে যাবো, তার আগে একটু ছোট্ট করে গল্প করে নিই। কী সুন্দর অসাধারণ গন্ধ, আমি এটা কিন্তু আজ ফার্স্ট টাইম ইউজ করছি, আগে কোনো দিন করিনি। বডি লোশনটা বেশ সুন্দর একটা গন্ধ, মানে অনেকক্ষণ সেই যে দুপুরবেলা একটুখানি মেখেছি তারপর থেকে হাতে এখনও হাতটা নাকের সামনে এলো বেশ গন্ধ লাগছে, এখনও বেশ গন্ধটা রয়েছে। কিন্তু জানি না জিনিসটা কতটা ভালো হবে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, কিন্তু ভালো লাগছে। স্কিনটা অনেকক্ষণ ধরেই দেখছি, দেখো 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 এখনও এখনও শাইন করছে, দেখেছো ওই দেখো, সে কখন মেখেছি এখনও শাইন করছে, তার মানে এটা স্কিনে এখনও আছে। তো যাই হোক, আমি সেটা বলছি না, যে যেটা মাখো তার কাছে সেটাই ভালো, আমি এটা যদিও আগে কোনো দিন মাখিনি বললাম, ফার্স্ট টাইমই মাখছি, তো দেখি কেমন লাগে। এখন গল্প করবো না, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন কি বলতো একটু মা সরস্বতী এসে যাচ্ছে, তো ওই জন্য একটু প্রেশারটা আমার একটু বেশি আছে, সে কারণে একটু তোমাদের সাথে গল্পটা একটু কমে গেছে আমার। ওই দেখো এই পাশে এপাশে এখনও রয়েছে, চারিদিকেই রয়েছে, মাঝে মাঝে রাত্রিবেলা নিয়ে চলে আসি না ওপরে, বলেছি ঠান্ডাতে তো নিচে বেশিক্ষণ বসে কাজ করা যাচ্ছে না, ওই জন্য নিয়ে চলে আসছি ওপরে। ওই মা সরস্বতী একটু চলে গেলে তারপর আমি একটু হালকা হয়ে যাব আর কি, সেই কারণেই ওই জন্য একটু তোমাদের সাথে গল্প টল্পগুলো একটু কম হচ্ছে। তো এখন রাত অনেক হয়ে গেছে, এখন গুড নাইট বলার সময় হয়ে গেছে, তো টাটা গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তো ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো, সাথে থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাতেও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।